নাম কি? কার নাম? আমার? হারিয়েছে কে, আপনি না আপনার ছেলে? ও, আমার ছেলে প্লাবন মিত্র। ছবি এনেছেন কোনো? আমি এনেছি। কাল সকাল পর্যন্ত তো বাড়িতেই ছিল, তারপরে যে কোথায় বেরিয়ে গেল কেউ জানে না। কোনো ঝগড়াঝাটি হয়েছিল নাকি? না, আসলে রুটিন চেক আপ। একটা ছেলে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে গেল কিছু না বলে, তাই জিজ্ঞেস করলাম আর কি। ঘোষ, আমাদের এলাকায় কোনো অ্যাক্সিডেন্টের খবর আছে? হ্যাঁ স্যার, কালকে দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে। একজন হসপিটালে, একজন রোডের স্পট ডেট। যে ছেলেটি রোডের স্পট ডেট হয়েছে সেই ছেলেটির বয়স প্রায় 25-26 বছর বয়স হবে। বডি আইডেন্টিফাইড হয়েছে? না, ভোর পর্যন্ত আইডেন্টিফাই করা হয়নি। ঠিক আছে, যাও। হ্যালো, লোকাল থানা থেকে ওসি অরুণ নাহাটা বলছি। কালকে যে বডিটি পাওয়া গিয়েছে সেটা আইডেন্টিফাইড হয়েছে? ও, আচ্ছা, ঠিক আছে। ফোনে কি বললো? হো, ওটা বডি আইডেন্টিফাইড হয়ে গিয়েছে, ওরা বডি নিয়ে চলেও গিয়েছে। এই গাড়িটা বার করতে বলো তো, আমি একটু রাউন্ডে বেরোবো। আপনার বরং ফোন নাম্বারটা দিয়ে যান, তাহলে আমরা কোনো খবর যদি পাই জানাতে পারবো। আমার ফোন নম্বরটা আপনাকে দিয়ে দিচ্ছি আমি। আপনি বরং আপনার মোবাইল নাম্বারটা দিন আর ল্যান্ডলাইন নাম্বারটাও দিয়ে দিন প্লিজ। রাউত, আমি একটু রাউন্ডে বেরোচ্ছি, তুমি বরং আশেপাশের থানাগুলোতে একটু খবর নাও কোনো আনআইডেন্টিফাইড বডি পড়ে আছে কি না। ঠিক আছে? কি ব্যাপার কি তোমার? তুমি তুমি কারোর সঙ্গে দেখা না করে সোজা ঘরে চলে এলে? হ্যাঁ, দাদা বৌদি কোথায়? দাদা বৌদি ঘরে আছে, আমি ডাকছি। না 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 না, দরকার নেই ওদের, ওদের ডাকার দরকার নেই। আর হ্যাঁ শোনো, কেউ যদি তোমায় জিজ্ঞেস করে আমি থানায় গেছিলাম কি না, তুমি বলে দেবে যে আমি আমি থানায় যাবার সময় পাইনি। আমি মিথ্যে বলবো কেন? কেন, এত প্রশ্ন করো না, যেটা যেটা বলতে বললাম সেটা বলো। তুমি কি ভাবো বলো তো আমাকে? হ্যাঁ, তুমি যা করতে বলবে আমাকে তাই করতে হবে। ঠিক আছে, তুমি তুমি যখন বলছো মিথ্যে বলতে আমি ওদের বলে দেবো, কিন্তু আমি তো বুঝতে পারছি যে তুমি কিছু একটা লুকোচ্ছো, আমার টেনশন হয় না? মিনু, আমারও টেনশন কম হচ্ছে না। শান্ত আর কালা একই লকআপে আছে। সে কি? হ্যাঁ, এখন আমার ভয় হচ্ছে, এখন ওরা যদি শান্তকে... তোমার কি মনে হচ্ছে বলো তো, ওরা শান্তকে মারবে? দেখো, কালা আমাদের জন্যই লকআপে গেছে, এখন এরকম সুযোগ হাতছাড়া করার মতো মানুষ তো কালা না। তাহলে তো শান্তকে এক্ষুনি ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ব্যবস্থা করতে হবে, কিন্তু সেই ব্যবস্থা কি করে করব সেই উপায় তো খুঁজে পাচ্ছি না আমি। আচ্ছা, একটা কাজ করা যায় না? ওই যে ওই ওই প্রোডিউসার ভদ্রলোক, ওকে এমন কিছু বোঝানো যায় না যাতে ও ও কেসটা তুলে নিতে পারে। প্রোডিউসার মিনু, প্রোডিউসারের অতগুলো টাকা অত সহজে ছেড়ে দেবে সে? তোমার কি মনে হয় শান্ত টাকাটা সত্যি চুরি করেছে? কি বলছো, আমি আমি আমার এই কথা কখন বললাম? তাহলে ছেড়ে দেওয়ার কথা আসছে কোথা থেকে? প্রোডিউসারকে প্রোডিউসারকে এমন কিছু বোঝাতে হবে, প্রোডিউসারকে বোঝাতে হবে যে শান্ত টাকাটা চুরি করেনি, টাকাটা টাকাটা ছিনতাই হয়েছে। আচ্ছা,
আচ্ছা এতগুলো দিন ধরে এতগুলো লোককে তুমি এতগুলো মিথ্যে বিশ্বাস করে এসেছো, আজ আজ নিজের ভাইয়ের জন্য একটা লোককে এই সত্যিটা বিশ্বাস করতে পারবে না? দেখি সন্দ বাড়িটা ঘোরান তো একটু। লাবণ মিত্র, দেখুন আমার ভাইয়ের নাম যেমন শান্ত, ওর স্বভাবটাও ঠিক তাই, ভীষণই শান্ত, এরকম কাজও কোনোদিনও করতে পারে না। দেখুন অশান্ত বাবু, মানুষের চরিত্র কিন্তু বদলায়, আর মানুষ লোভে পড়ে খুন পর্যন্ত করতে পারে, আর এটা তো একটা সামান্য ব্যাপার। হ্যাঁ কিন্তু এরকম তো নয় যে এমন ঘটনা কলকাতায় প্রথম ঘটলো, আকছার চিন্তাই হচ্ছে কলকাতার রাস্তায়, কাগজ খুললেই দেখতে পাবেন। আকছার কিন্তু এই ঘটনাও দেখা যায় যে নিজে চুরি করে মিথ্যে চিন্তায়ের গল্প ফাঁদা হচ্ছে, খবরের কাগজ খুললে কিন্তু আমি এগুলো পাই। দেখুন আপনি কেন বুঝতে পারছেন না, আপনার একটা ভুল ধারণার জন্য ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। 10 লাখ টাকা একসঙ্গে কোনোদিন দেখেছেন? কি কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি এতগুলো টাকা একসঙ্গে দেখলে কিন্তু লোভ সামলানো খুব কঠিন, বিশেষ করে আপনার আর আপনার ভাইয়ের মতো লোকেদের ক্ষেত্রে তো ব্যাপারটা আরো বেশি কঠিন। কথাটা আপনি যখন জানতেনই তখন অতগুলো টাকা ওর হাতে দিলেন কেন? দিয়েছিলাম কারণ সবাই বলেছিল ছেলেটি খুব বিশ্বস্ত। আশ্চর্য, সবাই বলছে ও বিশ্বস্ত, তবুও আপনাকে বিশ্বাস করছেন না? না করছি না, কারণ আপনার ভাই সবার ধারণা ভুল প্রমাণ করেছে। বিশ্বাসঘাতক বলে একটা বিশেষণ আছে জানেন তো, আর বিশ্বাসঘাতকতা সেই করে যাকে বিশ্বাস করা যায় বা করা হয়। আপনার ভাই কিন্তু সেই কাজটাই করেছে। আপনাকে যে আমি কি করে বোঝাবো যে আমাকে বুঝিয়ে আপনি সময় নষ্ট করবেন না, তার চাইতে বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় ভাবুন কোর্টে জাজকে কি বোঝাবেন। আসতে পারে? আরে নিশা এসো এসো, আরে তোমার জন্যই তো ওয়েট করছিলাম। না মানে আপনারা যদি ব্যস্ত থাকেন না আমি বাইরে ওয়েট করছি। আরে না না কোনো ব্যস্ততা নেই, এসো ভেতরে এসো। কি হলো আপনি এখনো বসে আছেন? বাড়িতে গিয়ে ভালো একটা উকিলের ব্যবস্থা করুন। হ্যালো, একজন ভদ্র মহিলার দিকে কিভাবে তাকাতে হয় সেটাও জানেন না? শিখেছি, একজন ভদ্র মহিলার দিকে কিভাবে তাকাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। ধন্যবাদ। একটু আগে আপনি একটা বিশেষণ বলছিলেন না, বিশ্বাসঘাতক, কত ক্ষেত্রেই না এই বিশেষণটা ব্যবহার করা যায়। বিশ্বাসঘাতক, কি হলো নিশা বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে এসো বসো। থ্যাংক ইউ।
আজ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? সেটা আবার কি? গেস করো। গেস? পারছি না। ভাবো ভাবো, একটু ভাবো, ঠিক পারবে। প্লিজ বলো। প্লিজ। ওকে, আজ তোমাকে নিয়ে একটা স্ক্রিপ্ট শুনতে যাব, আর সেই স্ক্রিপ্টের হিরোইন হচ্ছে তুমি। ও মাই গড, সত্যি? 100% সত্যি। আই ক্যান বিলিভ ইট। তুমি সত্যি বলছো? তুমি আমার সঙ্গে চলো, ওখানে গেলেই বুঝতে পারবে সত্যি না মিথ্যে বলছো। ও মাই, আমি ভাবতে পারছি না। চলো একটু পরে বেরোচ্ছি, তখন বুঝে যাবে। ছি, শব্দটা তোমার জন্য খুব ছোট হয়ে যায় নিশা। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। কি বলছেন? কি? ও হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। বাবুলকে পাওয়া গেছে, রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল, কালিনোকে মেরে ফেলে রেখে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, কি বলছো কি তুমি? নিশা? হ্যাঁ, নিশা, নিশা ব্যানার্জি বাড়ির ছোট বউ নিশা। নিশা যে এতটা নিচে নামতে পারে, আমাকে দেখে এমন ভান করলো যেন আমাকে কোনোদিন দেখেই নি, চেনেই না। নিশা? নিশা লোকটাকে চেনে, অথচ ও কিছু চেষ্টাই করছে না, আশ্চর্য। আশ্চর্য হওয়ার কি আছে এতে? যে মেয়ে শুধু নিজেকে নিয়ে ভাবে। গো, তুমি কি দাদা ভাইকে এসব কথা বলবে নাকি? তোমার কি মাথা খারাপ হয়েছে? দাদাকে বলবো? কাবেরীর খোঁজ নেই, শান্ত লকআপে, এরপর দাদা যদি নিশার ব্যাপারে শোনে। নিশা বাড়ি ফিরেছে? না, বাড়ি ফিরলে আমাকে খবর দিও তো, আমি ওর সঙ্গে কথা বলবো। না, তুমি ওর সঙ্গে কোনো কথা বলতে চাও? মিনু, আমি ওকে কিচ্ছু বলবো না, আমি শুধু ওকে রিকোয়েস্ট করবো, ও যদি আমাদের জন্য একটু ব্যবস্থা করে দেয়, একটু যদি আমাদের দয়া করে। দেখো, তুমি ওর সঙ্গে কথা বলতে চাও না, যা বলার আমি বলবো। আমার মনে হচ্ছে হয়তো ও আমাদের কাছে কিছুটা চেপে যেতে চাইছিল, ব্যাপারটা সম্পূর্ণ চেপে গেছে, আর তারপর হঠাৎ করে তোমার সামনে ধরা পড়ে গেছে। দেখো, শত হলেও সম্পর্কে তো তুমি আর ভাসুর। ভাসুর? সেই সম্পর্কটা কি নিশা মানে? একটা কথা বলি তোমায়, রাগ করো না। দেখো নিশা ভালো আমি এ কথা বলছি না, কিন্তু কিন্তু তুমি যতটা বললে না, আমি আমি অতটা খারাপ ওকে ভাবতে পারছি না জানো। মিনু, আমি মিথ্যে সাক্ষী দিই ঠিকই, কিন্তু কোর্টের বাইরে আমি মিথ্যে কথা বলি না। নিশাকে খারাপ ভাবতে আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি আমি নিজের চোখে যা দেখেছি তা তো ভুল দেখিনি, কানে যা শুনেছি তা তো ভুল শুনিনি। হয়তো তোমার বুঝতে ভুল হয়েছে। আমি একবার নিশার সঙ্গে কথা বলবো, ওরও তো কিছু বলার থাকতে পারে। দেখো, তুমি চেষ্টা করে দেখো, কিন্তু যা অবস্থা, আজকে আমাকে দাদার সঙ্গে কথা বলতে। কি ব্যাপার? সিস্টার, সিস্টার প্লিজ খেয়াল রাখবেন যেন ঘুম না ভাঙে। প্লিজ আপনারা কাইন্ডলি বাইরে দাঁড়ান। ঠিক আছে, আমি একটু দেখেই চলে যাব। আপনি কি করেনি তো? না স্যার, সেকেন্ড ডোজটা দেবার পর আর করেনি। ডক্টর, খুব কষ্ট পাচ্ছিল না? ইনজুরিটা তো ভালোই আছে, যদিও ফ্র্যাকচার নেই, তবু ব্যথা তো করে। কি বুঝছেন ডক্টর,
এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। মাথায় একটা ডিপ ইঞ্জুরি আছে। ও কালকে একটা স্ক্যান করতে পারি। আমি একটু কাছে গিয়ে দেখতে পারি? হ্যাঁ যেতে পারেন, তবে গায়ে হাত দেবেন না। অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি তো, যাওয়ার আগে একটু আমার সঙ্গে দেখা করে যাবেন। হ্যাঁ দিদি, তোমার মোবাইলটা বাজছে। বাবা ফোন করছে। উনি কি জানেন যে প্লাবনকে পাওয়া যাচ্ছিল না? জানার তো কথা না, আমি একবার কথা বলে আসবো। হ্যাঁ নিশ্চয়ই। সিস্টার। হ্যাঁ সিস্টার, ব্লাড কি একটাই? না আর একটা দিতে হবে। ভালো হয়ে যাবে তো? সেটা ডাক্তারের সঙ্গে কথা বলে নেব। ও বাবা, আমাকে এখনই একবার আমার বাড়ি যেতে হবে। সেই কেন? বাবার শরীরটা একদম ভালো নেই। কিন্তু প্লাবনের এই অবস্থা এখন। আপনি চিন্তা করবেন না, আমি ওখান থেকেই যাতায়াত করব। তুমি এক্ষুনি যেতে চাইছো? হ্যাঁ মানে ও তো ঘুমোচ্ছে, আমি এই বেলা যদি বেরিয়ে যাই তাহলে আমি সঙ্গে যাই। না না আপনি ওর কাছে থাকুন, আমি ডাক্তারবাবুর সাথে একবার কথা বলে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে। জুলের বোতলই তো আনা হয়নি, কি করা যায়? এখানে আছে কি জুলের? এখানে তো দেখি ওখানে আছে কিনা। হি ইজ ইয়োর ফার্নেস ফ্ল্যাট, কিছুই বুঝি না। সারা ফ্ল্যাটেতে জলের বোতল নেই, ডিসগাস্ট। কি করা যায় এখন? একটা কাজ করি, ওর নিচের দোকান থেকে দুটো জলের বোতল নিয়ে আসি। বাইরে কেউ আছে কিনা একবার দেখে নিই। দালালটা যে বললো উল্টো দিকের ফ্ল্যাটেতে কেউ থাকে না, যাতায়াত করে না, এরা কিভাবে এলো?